ছেলে মেয়ে যখন নিজে নিজেই পছন্দ করে ফেলেছে, তাহলে আমাদের আর বাধা দেওয়া উচিত নয়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, দিনকাল পাল্টাচ্ছে, ছেলে মেয়ে কখন কি করে বসবে। কিন্তু এখন তারা পড়াশোনা করছে, এখন সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? ভাই আপনি একদম ভাববেন না, ছেলে মেয়ে তো পছন্দ করে বিয়ে করছে, দাবি দাবা তো থাকছে না, তাহলে এত ভাবছেন কেন? ভাবনা কিছুই না, একমাত্র মেয়ে আমার, ইচ্ছা আছে অনেক ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ তো দেবেন, এই বসন্তেই তাহলে চার হাত এক করে দিন। শুভ কাজ, আর দেরি করো না। তা আপনি ঠিকই বলেছেন, তাহলে সামনে মাসে একটা শুভ দিন দেখে বিয়ের ডেট ফাইনাল করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, একটা শুভ দিন দেখুন। এবার পরীক্ষাটা হলো, একেবারে কান্টুকাটুকি। সে কথা আর বলতে, আমার এসব ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না। বাবা, টুকতে তো কম করিসনি তার বেলা। না রে, আমি সত্যিই বলছি টুকিনি, যতটুকু পেরেছি ততটুকু লিখেছি, রেজাল্ট হলেই দেখতে পাবি। কি রে তার, সাকিবের কি হলো, ওভাবে মাথা ধরে বসে আছে যে? সাকিব কি হয়েছে তোর, কি এত ভাবছিস? কই কিছু না তো। ভাবছি না বললেই হলো, তুই কিছু একটা ভাবছিস, কি ব্যাপার বল তো। সত্যিই তো, কি হয়েছে তোর? শুনবি কি হয়েছে, আমার মাথায় বাজ পড়েছে, বাজ। মানে কি বলছিস তুই, কবে পড়লো, কখন পড়লো, আমরা বুঝতে পারিনি তো। হাস শবনম, হাস, হেসে নে, শুনলে বুঝবি। বাজাকা আমার মাথাতেও পড়েনি, শুনলে তোর মাথাতেও পড়বে। তাই বুঝি, তো বল শুনি। হ্যাঁ হ্যাঁ বল বল, কেমন বল শুনি। আমার আর তোর বাবা মা আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে, তুই কি কিছু শুনেছিস? আরে এ তো মেঘনা চাইতেই জল, বলিস কি, এ তো দারুণ ব্যাপার। তুই কি বলছিস সাকিব, তোর মাথা ঠিক আছে তো? মাথায় বাজ পড়লো তো, আমাদের সম্পর্কের কথা বাড়িতে সব জানাজানি হয়ে গেছে, আর মেনেও নিয়েছে। জানিস বিয়ের ডেটও ঠিক করা হয়ে গেছে। এত সব কি করে হলো, কেউ তো জানতো না। কেউ না জানলে কি হবে, এই বাদরটা তো জানে, হনুমান আমার মাকে সব বলে দিয়েছে। আরে থাম থাম, মারছিস কেন? আরে যার জন্য চুরি করে সেই বলে চোর। কিন্তু আন্টি মেনে নিল। আন্টি তো তোকে হেব্বি পছন্দ, শুনেই আমাকে পায়েস খাওয়ালো। একি সাকিব, কি হলো তোর, এমন করছিস কেন? বিশ্বাস কর, আমি তো তোদের ভালোর জন্যই বলেছি। খুব যন্ত্রণা, যন্ত্রণার জলে মাথাটা ফেটে যাচ্ছে। বলিস কি, মাথায় যন্ত্রণা? খুব যন্ত্রণা, আর পারছে না রে। সাকিব কি হয়েছে তোর, কে সাকিব বল না, তোর কি হয়েছে? মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, আর পারছে না, অসহ্য যন্ত্রণা। চল তোকে ডাক্তারখানায় নিয়ে যাই, তুইও চল আমাদের সঙ্গে। চল চল। হ্যাঁ মা বলো, কোথায় আছিস শবনম? এই তো মা কলেজে আছি সাকিবের সঙ্গে। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, একটু দরকার আছে। ঠিক আছে মা। ওর যন্ত্রণার ওষুধ দিয়ে দিয়েছি, মাথার ছবিটা তোলা হয়ে গেছে,
রিপোর্ট আসতে ঘন্টা চারেক সময় লাগবে। মাথা যন্ত্রণা এখন কম মনে হচ্ছে, চল এখন বাড়ি ফিরে যাই, রিপোর্ট পরে এসে নিয়ে যাব। চল তাই হবে, মা আবার ফোন করেছিল, তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। প্যান্ডেলটা ঠিকঠাক করো মিস্ত্রি, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কত লোকজনের আয়োজন হবে? সে আপনি চিন্তা করবেন না, বিয়ের আগে সব রেডি হয়ে যাবে। লিস্টটা একবার মিলিয়ে নিও, নিমন্ত্রণ করতে কেউ যেন বাদ না থাকে। আমার একমাত্র ছেলের বিয়ে, দুর্নাম যেন না হয়। হ্যাঁ গো হ্যাঁ, সবাইকে বলা হয়েছে, কেউ বাদ করেনি। তুমি যা ভুলো মানুষ, মেয়েরা কেউ রান্নাতে হাত দেবে না, আগামী বাবুজিকে বলে রেখো। তাই হবে মহারানী। সাকিব শেখ নামে একটা রিপোর্ট আছে, দেন তো। হ্যাঁ দিচ্ছি। আপনার পেশেন্টের অবস্থা ভালো নেই, আপনার পেশেন্টের ব্রেন ক্যান্সার হয়েছে। কি বলছেন আপনি, এ হতে পারে না। না, এই রিপোর্ট বাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর একদিন বাদেই সাকিবের বিয়ে, এই রিপোর্ট নিয়ে গেলে বিয়েটা যদি না হয়। রিপোর্টটা রেখে দিন, পরে এসে নিয়ে যাব। ঠিক আছে। শাবনাম, তাজ আসবে না? বিকেল থেকে দুইবার ফোন করা হয়ে গেছে, ও কি সাকিবদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে কি আর আসবে? অন্তত একবার থুবড়ো দিতে আসতে বল। দেখি ফোন করছি। সাকিব শেখের একটা রিপোর্ট আছে, দেন তো। এই নিন। তুই শাবনামের এতটা ক্ষতি করতে পারলি তাজ? তুই না শাবনামের বন্ধু? আরে আমি আবার কি করলাম? কিছু করিস নি তুই। এটা কি তাহলে? তুই আগে জানতিস আমার ব্রেন ক্যান্সার, আমি আর কদিন মাত্র বাঁচব বল? তুই রিপোর্টটা জেনেও আমাকে শোনালি না। আমি যদি এখন শাবনামকে বিয়ে করি, তাহলে বিয়ের পর শাবনামের কি হবে? তুই একবারও ভাবলি না? তোদের দুজনের প্রেমের একমাত্র জীবন্ত সাক্ষী তো আমি। যখন সবাই মেনে নিয়েছে, তখন এই রিপোর্টের কথা কিভাবে বলবো বল? তাই বলে কাল যে মারা যাবে, তার সাথে আজ শাবনামের বিয়ে দিবি? তুই শাবনামের জীবনটা নষ্ট করছিস। তুই না শাবনামের বন্ধু, শুধু আমার কথাটাই ভাবলি, ওর জীবনের কথাটা একবারও ভাবলি না। না রে, আমার সময় শেষ, একবার মাকে ডাক। খোকা, তোর কি হয়েছে? মা, শাবনামের বাবা মাকে ডেকে পাঠাও এক্ষুনি। বাবা, তুই এরকম করছিস কেন বাবা? তোর কি হয়েছে বাবা, বল, কোথায় কষ্ট হচ্ছে তোর? আমার ব্রেন ক্যান্সার হয়েছে। না, এ হতে পারে না।
আমার আর সময় নেই শাবনা, তোমার সাথে আমার আর ঘর বাঁধা হলো না গো। ইয়ে তুমি কি বলছো সাকিব, কি বলছো? শাবনা তুমি আমার একটা কথা শুনবে। বলো সাকিব বলো। তুমি তাদের সঙ্গে সংসার বাঁধো, আমি জানি সে তোমাকে খুব ভালোবাসবে, ও তোমাকে খুব পছন্দ করে। আমি তোমাকে ভালোবাসি বলে ও তোমাকে কিছু বলতে পারেনি। এ কি সাকিব, তুই কি বলছিস এসব? আমি ঠিকই বলছি ভাই, তোরা দুজনে আমার একটু কাছে আয়। তোমরা সবাই এদেরকে দোয়া করো, এরা যেন সুখী হয়। না সাকিব না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না।